দীর্ঘদিন ধরে চোখের সংক্রমণে ভুগছিলেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। অবশেষে চোখে অপারেশন করিয়েছেন তিনি। এদিকে চোখ যতদিন ভালো হবে না ততদিন মেকআপ করতে নিষেধ করেছে চিকিৎসক, জানিয়েছেন ফারিয়া। চোখে অপারেশন নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে নুসরাত ফারিয়া বলেন, অনেকদিন ধরে আমার ডান চোখে একটি সংক্রমণ হয়েছিল, সেটা নিয়ে কাজ করছিলাম, কিন্তু গত এক সপ্তাহ ধরে ব্যথা এতটাই বেড়ে যায় যে অপারেশন করাতেই হয়। অপারেশনের সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। তিনি আরও বলেন, এই মুহূর্তে অনেকটা ভালো আছি আমি, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, চিকিৎসকদের পরামর্শতেই বাড়িতেই বিশ্রামে রয়েছেন। ফারিয়া বলে, যতদিন না চোখ ঠিক হবে চিকিৎসকরা বলেছে মেকআপ করতে পারবো না, আশা করছি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারবো। ডালিউডের পাশাপাশি টলিউডের সমান তালে অভিনয় করছে নুসরাত ফারিয়া। সম্প্রতি টলিউডে বিবাহ অভিযান 2 ছবিতে দেখা গিয়েছে তাকে। এদিকে রাজ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ আবার প্রলয়তে আইটেম গানে নেচেছেন ফারিয়া।